টিএমসি ভেবেছিল যেমন করে আগের থেকে সেরকম গায়ের জোরে আটকে করে দেবে, সেটা পারেনি। কালকে আমরা 60%-এর বেশি এখানে নমিনেশন করে ফেলেছি, মেদিনীপুরে ঝাড়গ্রাম ইত্যাদি ঘাটাল হয়ে গেছে, বাকি আজকালে আমরা করে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে যেখানে ওরা গায়ের জোর করেছে আমি নিজে উপস্থিত থেকেছি, আমি দেখতে গেছি। বিডিও অফিসের দেওয়ালের বাইরে ওরা টেন্ট লাগিয়ে বড় করে ক্যাম্প লাগিয়ে শ শ লোককে বসিয়ে ওখানে জমা করেছে, গণ্ডগোল তো ওখান থেকেই হয়। আমি নিজে দেখতে গেছিলাম, আমাকে ওরা গালাগালি দিচ্ছিল দেখে, যে এটা এক্সপোজ হয়ে যাবে কারণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা পুলিশও মানা করছে না, বিডিও মানা করছে, ইলেকশন কমিশনও মানা করছে না, তো গণ্ডগোল তো এখান থেকে হবে। সিপিএমের লোকরা গেলে তাদের যদি তাড়া করো, ওরা তো তাড়া করবি, আমরাও তাড়া করবো। যদি মনে করে যে গায়ের জোরে ভোট করাবে, আমরাও প্রস্তুত আছি এবারে। না, এই তিন দিন ধরে যে গণ্ডগোল হয়েছে, কজনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে? তার নেতারাই তো, তার কর্মীরা তো মানছে না, মারছে, আক্রমণ করছে, ট্যাঁকে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো উত্তেজনা হবেই। আরে বন্দুক যদি বার করে, কেউ তো ঢিল তো মারবেই, ইট তো মারবেই, লাঠি তো হাতে আছেই, কেউ মার খেয়ে বাড়ি যাওয়ার জন্য আসেনি তো, ওনারা কেন ভাবছেন মুক্তাঞ্চল পেয়ে যাবেন? সেই জন্য যদি দম থাকে পুলিশকে বলুন প্রথম আটকাক, আর FIR করুক, একদিনে ঠান্ডা হয়ে যাবে সব। অ্যাডমিনিস্ট্রেশন চাইতো শান্তিপূর্ণ নির্বাচন হয় হোক, তাহলে কোর্টে আমাদের যেতে হতো না। প্রথম দুদিন শুক্রবার শনিবার অ্যাডমিনিস্ট্রেশন তৈরিই ছিল না, DCR কাটা যাচ্ছে না, ফর্ম পাওয়া যাচ্ছে না, তাই সবাই ভয় পেয়ে গেছে যে এই সময়ের মধ্যে কী করে, আবার মাঝখানে গণ্ডগোল হবে, তাই কোর্টে গেছেন লোকেরা। অনেক জায়গায় বিডিওকে দেখেছি তারা বিভিন্ন পার্টিকে আলাদা দিন ডেট দিয়ে দিয়েছেন, সব বিডিও বা ওসিরা মিলে যদি ঠিক করতেন যে এক একটা রাজনৈতিক পার্টি এক এক দিন নমিনেশন করো, প্রথম চার দিন চারটে পার্টিকে দিয়ে দিত, তাহলে এতদিনে শান্তিপূর্ণ হয়ে যেত। ওরা চাইছে নাই, তারাই গণ্ডগোল করতে চাইছে। কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি বিডিওরা তারা বিভিন্ন পার্টিকে ডেকে বলেছেন এক এক দিন যে এই দিন আপনারা করুন, এবং সেখানে শান্তিপূর্ণ হয়েছে। কিছু জায়গায় TMC গণ্ডগোল করে, TMC-র কাছে আজকে ক্যান্ডিডেট নাই। আজ যা পরিস্থিতি আমি এখানে মেদিনীপুরে দেখছি, বহু জায়গায় তারা ক্যান্ডিডেট পাচ্ছে না, আর এখন যা পরিস্থিতি যদি খোকাবাবুকে CBI আটকে দেয় তাহলে পার্লামেন্টেও ক্যান্ডিডেট পাবে না। এই সর্বদলীয় বৈঠকটা কেন আগে হলো না? যেই দিন ঘোষণা হলো 8 তারিখ, তার পরের দিন ডাকতে পারতো, তাহলে এই সমস্যা হতো না, কোনো কনফিউশন হতো না। অ্যাডমিনিস্ট্রেশন বিনা প্রস্তুতিতে এই ভোট করছে। মমতা ব্যানার্জি যেমন সব জায়গায় তুঘলকি কাণ্ড করেন, ভোটটাও করেছেন, জোর করে একজনকে কমিশনার করা হলো। তিনি তার কোনো ধারণাই নেই কী প্রস্তুতি আছে না আছে, হয়তো পঞ্চায়েত ইলেকশন উনি করাননি, কোনো দিন জানেন না, তাই ঘোষণা করলেন। তার বিডিও অফিসের লোকেরা, বিডিও নিজে বলছে আমরা তো কোনোদিন ইলেকশন করিনি, আমাদের ট্রেনিংও হয়নি, তাই আমরা নমিনেশন করাতে পারছি না, আপনারা একটু দিন অপেক্ষা করুন। এই পরিস্থিতি কেন হলো? এটা আগে ভেবে করলে এই সমস্যা হতো না। দেখুন, এটা তো ঠিক যে তৃণমূলে অত্যাচারে লোকে অতিষ্ঠ, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অবধি সমস্ত নেতারা লুট করছে, তো মানুষ সেই জন্য TMC-র হয়ে দাঁড়াতে চায় না কেউ। আর যেখানে জোর করে ওরা ভোট লুট করে সেখানে ওরা গণ্ডগোল করছে, কয়েকটি জেলা তো বিশেষভাবে উপদ্রুত। আর TMC-তে ছেড়ে TMC-তে CPM কংগ্রেসের যে সংখ্যালঘুরা চলে এসেছিলেন তারা বুঝতে পেরেছেন তাদেরকে ধোকা দেওয়া হয়, তারা আবার ফিরছেন। সেই জন্য CPM কংগ্রেস অনেক জায়গায় মাটি খুঁজে পেয়েছে, তারা লড়াই করছে। আর এই যে হিংসা, এটা হওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ, হিংসা তখনই হবে TMC যখন নমিনেশন করবে, আজ থেকে TMC নমিনেশন শুরু করবে, আজ থেকে তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল বাড়বে। ভোটের মুখে রাজ্য পেল 9,000 কোটি টাকা, এই যে মমতা বারবার অভিযোগ করছে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে। মমতা ব্যানার্জি অভিযোগ ছাড়া জীবনে কিছু করেছেন? যত ঘটনা হয়েছে, যত ওনার অযোগ্যতা, তার জন্য উনি সবসময় অন্যকে দায়ী করেন, নিজে কোনো দায়িত্ব নেননি। প্রথম জীবন থেকে কংগ্রেস আমলে মন্ত্রী হয়েছেন, BJP-র আমলে মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, পরে মুখ্যমন্ত্রী হয়েছেন, চিরদিন কোনো ঘটনার জন্য নিজেকে দায়িত্ব নেননি। রেলমন্ত্রী ছিলেন, রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য কারো নাম বলেছেন, এটা মমতা ব্যানার্জির স্টাইল। এই বলে বলে এই শুনে শুনে লোকে ক্লান্ত হয়ে গেছে, এতে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু উনি এছাড়া কিছু করতে পারেন না। অভিষেক ব্যানার্জিকে প্রায় ডাকে, ওনার পরিবারের লোককে ডাকছে, আত্মীয় স্বজনকে ডাকছে, যাদের উপরে সন্দেহ আছে তাদের ডাকছে, ওনারা যেটা বলছেন কোনো দোষে নাই, গিয়ে বলে আসুন যে কোনো দোষ নাই, নিশ্চিন্তে। এদিকে মুখে বললাম আমাকে ফাঁসি দিয়ে দিন চোর আস্তায়, এদিকে সুপ্রিম কোর্টে যাবেন রক্ষা কবচ নিতে, দুটো জিনিস চললেই তখন মানুষ সন্দেহ করে। আদ্যাপীঠ এখন একটু তীর্থ করছেন, একদিন যে পাপ করেছেন এই পাপের প্রায়শ্চিত্তের জন্য এখন মন্দিরে মন্দিরে ভাইপো উনি ঘুরে বেড়াচ্ছেন, যেতেই পারেন, মন্দিরে যেতে কার আপত্তি আছে।